हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर चैनल। तो तुम्हारे आरेकटा ब्लगे तुम्हारे सकल के स्वागत। तो देखो आज के आबार आमरा चले माने देखते बेरिए पड़लाम मुकुटमणिपुरेर सोनाझुरी रिसोर्ट। तो चलो देखा जाक, संगे थाका। देखो तो ये देखो रास्ता दिए हेटे हेटे जाच्छी। तो हेटे जावार पथे कत दोकान, कत किछु खाबारेर दोकान एखाने बेशी देखछी। तो ये देखो एखाने पानीयो जलो आछे, तो आमरा सेटाई बला कवा करछिलाम। तो तारपरे देखलाम जे एखाने पाशे खाबारेर दोकान। तो चलो खाबारेर दोकाने गिये जिज्ञेस करा हबे, देखा जाक की की खाबार पाओया जाय। तो तोमादेरके सबटाई देखाबो। तो जारा जारा आमार चैनलटिके सबसक्राइब करे देखछो तादेरके असंख्य असंख्य धन्यवाद, आर जारा देखोनी तारा अवश्यई सबसक्राइब करे देखो। तो देखो एई जे लুচি তরকারি কত? 25 টাকা প্লেট। 25 টাকা প্লেট, কত প্লেটে? দুটো প্লেট। আর তরকারি থাকছে কি? তরকারি আছে, সালাড আছে, চাটনি আছে। আসি ঘুরে, আমরা ঘুরতে বেরিয়েছি তো আসার পথে খেয়ে তারপরে যাব। তো ফাইনালি দেখো আমরা একটা হোটেলে চলে আসলাম। তো এই যে এখানে এখন খাওয়ার জন্য, তো দেখা যাক আমরা কি কি খাবো। এই হোটেলটা মানে এসেছি খাওয়ার জন্য, কিন্তু আগে যে হোটেলটা আমরা অর্ডার দিয়ে ফেলেছি এটা সেইগুলোকে আগে খেতে হবে, তারপরে এখানে। তো এটা হলো মা মনসা হোটেল, এখানে খাবার দাবার কেমন আছে পরে দেখছি। তো এখানে অনেকগুলো হোটেল আছে, এই যে দেখো এগুলো খাবার হোটেল। এই যে দেখো আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়েছি, এবার যাচ্ছি আমরা কোথায়? সোনাঝুরি। সোনাঝুরি পাহাড়ে দেখি সোনাঝুরি ওখানে কেমন কি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, জানা থাকলো। হ্যাঁ এবারে খাবার হবে, দুপুরে খাবার বলুন একটু। হ্যাঁ সব রকমই পাওয়া যায়, ভেজ নন ভেজ সব, তাই তো? আলু পোস্ত, মিক্স ভেজ, আলু চিপস, আলু চিপস, ডাল, চাটনি, পাপড়। তো এই হোটেল তাই তো আপনাদের? হ্যাঁ ওই যে বজরং বলি। ও তো আপনারা যদি কারো মানে সহজ আর মানে সস্তা একটু ভালোভাবে খেতে চান তো এই হোটেলে চলে আসবেন। তো এই তো এখানে একদম রিয়ের কাজ, সোনাঝুরি রিসর্টটা একটু দূরে আছে না? তো হ্যাঁ এখানে চলে আসবেন, খেতে পাবেন। তো এবার আমরা যাচ্ছি সোনাঝুরির দিকে। তো আমরা ফাইনালি সোনাঝুরিতে চলে এসেছি, মানে সোনাঝুরি দেখার জন্য। তো চলো এই যে দেখো কেমন, আমরা এখানে হোটেল পাই কিনা দেখবো। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা 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 বাহাতের এটা দিয়ে, এই যে দেখুন এবার আমরা পাহাড়ে ঢুকছি, ঘন জঙ্গল কি আছে দেখা যাক। এখানে ঘর আছে, ওই যে ওইগুলো আছে, সব আছে। এই যে দেখো আমরা ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছি। তো এটা হলো সোনাঝুরি পাহাড়ের উপরে, এখানে কোনো ঘর পাওয়া যায় কিনা দেখতে আসলাম আমরা। সব তো তোমাদেরকে দেখাবো, তো চলো দেখা যাক। দেখো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা আমার এতটুকুই। তো তোমাদেরকে আর কিছু দেখালাম না, তো চারপাশটা ঘন জঙ্গলই সেটা আমরা দেখলাম। তো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু তুলেছি, অনেক কিছু করেছি, সেটা তোমাদের সঙ্গে আমার দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে।